নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি লাউয়ের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেতে খুবই টেস্টি হয়, অবশ্যই আপনারা বাড়িতে এই সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপিটা একবার ট্রাই করবেন। খুবই সহজে এটা তৈরি করা যায়। আমি ডুমো করে লাউকে কেটে নিয়েছি ও কেটে নিয়েছি মাঝারি সাইজের একটা আলু ডুমো করে। প্রেসার কুকারে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ও একটা তেজপাতা দিয়ে লাউকে আমি সেদ্ধ করে নেব। যেহেতু লাউটা একটু শুকনো ভাপের, আমি খুবই সামান্য একটু পরিমাণ জল অ্যাড করছি। প্রেসার কুকারে আমি লাউকে সেদ্ধ করে নিয়েছি। আমি তেজপাতা তুলে নিচ্ছি, যেহেতু তেজপাতার ফ্লেভারটা লাউয়ের মধ্যে চলে গেছে। একটা গ্রেটার দিয়ে আদা আমি গ্রেট করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলে লাউয়ের তরকারি করলে খেতে ভালো হয়, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেল ভালো করে গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি হাতের মুঠোর এক মুঠো পরিমাণ বড়ি। বড়িকে ভালো করে ভেজে আমি বাটিতে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে ও গ্রেট করা আদা ও একটা কাঁচা লঙ্কা দু আধখানা করে। আদা বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে আদাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা লাউ। লাউকে ভালো করে আদা ও ফোড়নের সঙ্গে ভালোভাবে মিক্সড করে মিনিট দুয়েক সময় আমি ফুটিয়ে নিচ্ছি, যাতে করে আদা ফোড়নের ফ্লেভারটা ও কাঁচা লঙ্কার ফ্লেভারটা লাউয়ের মধ্যে চলে যায়। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি। জল বেশি শুকনো করার প্রয়োজন নেই গ্যাসে, যেহেতু বড়ি অ্যাড করা আছে, ঠান্ডা হলে বড়ি অনেকটাই জলকে টেনে নেবে, তরকারিটা মাখোমাখোই হয়ে যাবে। অ্যাড করছি স্বাদমতো চিনি। চিনি অবশ্যই অ্যাড করবেন এবং সবশেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়, খেতে দুর্দান্ত স্বাদের হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার রেসিপি রেডি সার্ভ করার জন্য ধন্যবাদ।